আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন, আজকে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম অধ্যায়ের 6 নম্বর পৃষ্ঠা নিয়ে। 6 নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এরকম একটি কাজ দেখতে পাবে যেখানে লেখা রয়েছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ। অর্থাৎ আমরা এখন দেখব যে মর্যাদা অনুযায়ী কিভাবে আমরা সর্বনাম ও ক্রিয়া শব্দের প্রয়োগ করতে পারি। শিক্ষার্থীরা, আমরা যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবো তখন অবশ্যই কিন্তু আমরা তার বয়স এবং তার সাথে আমাদের সম্পর্ক কীরকম এই বিষয়টি বিবেচনায় নেব এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের কথাগুলোর মধ্যে সম্বোধন তৈরি হবে। তো দেখো, এখানে লেখা রয়েছে সর্বনাম ও ক্রিয়া শব্দগুলোর মর্যাদা অনুযায়ী ঠিক করে নিচের খালি জায়গা লিখি। দেখো, এখানে এরকম একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, মোটামুটি ছোট একটি কাহিনীর মতো এখানে লেখা রয়েছে। এই কাহিনীতে বেশ কিছু শব্দের ভুল প্রয়োগ দেওয়া রয়েছে, সেই ভুল প্রয়োগগুলোকে আমাদেরকে শুদ্ধ করতে হবে। তো দেখো, পড়ে নিচ্ছি আমরা। আমার নানা একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরে হাসপাতালে গেল। এখন দেখো, এখানে যে বাক্যটি দেওয়া রয়েছে তাকে নিয়ে, তো তাকে নিয়ে যেহেতু আমার নানা তিনি বয়সে আমার চেয়ে বড়, সেক্ষেত্রে আমি কি করব, তাকে শব্দটি যে রয়েছে এই তাকে শব্দের উপরে আমরা চন্দ্রবিন্দু দিয়ে দেব। আমাদের বয়সে যারা বড় হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আমরা তাকে লিখে থাকি অবশ্যই সেখানে একটি চন্দ্রবিন্দু থাকবে। তো তাকে নিয়ে আমার বড় মামা জেলা সদরের হাসপাতালে গেল। এখন দেখো, যেহেতু আমার বড় মামা তিনি কি বয়সে আমার বড় হন, তো যেহেতু বড় হন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কি করতে হবে, এখানে সম্বোধনটি ঠিক করতে হবে। তাহলে এখানে কি গেল হবে, গেল হবে না, এখানে কি হবে, এখানে হবে গেলেন, হাসপাতালে গেলেন, এই শব্দটি হবে হাসপাতালে গেলেন। হাসপাতালের ডাক্তার বলেছিল কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। দেখো, হাসপাতালের ডাক্তার বলেছিল, তো হাসপাতালের ডাক্তার, যেহেতু ডাক্তার অর্থাৎ চিকিৎসক তিনি অনেক বড় একজন ব্যক্তি, সম্মানীয় একজন ব্যক্তি এবং তিনি বয়সেও বড়, তাহলে এখানে কি বলেছিল হবে, না, এখানে হবে কি শব্দটি বলেছিলেন, ডাক্তার বলেছিলেন কয়েকদিন রোগীকে হাসপাতালে থাকতে হবে। ওই সময়ে নানা 3-4 দিন হাসপাতালে ছিল। এখানে দেখো আরও একটি ভুল রয়েছে, ছিল, যেহেতু নানা বয়সে বড় হন তাহলে এখানে কি আমরা ছিল লিখতে পারি, অবশ্যই না, আমরা লিখব ছিলেন, হাসপাতালে ছিলেন, মা হাসপাতাল থেকে নানার সেবা করত। তো যেহেতু মা তিনি অবশ্যই বয়সে বড় হন তাহলে এখানে করত শব্দটি হবে না, এখানে শব্দটি হবে করতেন, মা সেবা করতেন। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম যে অনুচ্ছেদটি রয়েছে এখানে বেশ কিছু শব্দ ভুল পেলাম এবং সেই সকল শব্দের সঠিক প্রয়োগ কী হবে সেগুলো আমরা দেখে নিলাম। তো এই কাহিনীতে আরও বেশ কয়েকটি অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদগুলোর সমাধান কী হবে সেই সমাধানটি আমরা এখন আমাদের যে উত্তরটি রয়েছে সেই উত্তর থেকে সরাসরি দেখে নেব। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখে রেখেছি প্রথম যে এই অংশটুকু, এই অংশটুকু আমরা মূল বই থেকে সমাধান করেছিলাম, বাকিটুকু আমরা এখন সমাধান করব। আমি লিখেছি, একদিন বিকালে আমি বড় মামার সাথে হাসপাতালে গিয়েছিলাম নানাকে দেখতে। এত বড় হাসপাতাল আমি আগে দেখিনি, জরুরি বিভাগের সামনে একটু পরপরই রোগী আসছে আর সেখানকার ডাক্তার নার্স সেসব রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। বেশি লোকের ভিড় দেখে দারোয়ান বারবার বলছেন আপনারা এখানে ভিড় করবেন না। তো শিক্ষার্থীরা, এখানে যে সকল শব্দগুলোর নিচে তোমরা দাগ দেখতে পাচ্ছ এ সকল শব্দগুলোর নিচে মূল বইতেও কিন্তু দাগ দেওয়া ছিল এবং সেখানে কিন্তু ভুল শব্দ ছিল যেগুলো সমাধান করে আমরা এখানে লিখেছি। এরপরে অনুচ্ছেদে, অর্থাৎ সর্বশেষ যে অনুচ্ছেদটি রয়েছে সেখানে লেখা রয়েছে নানা আমাকে দেখে খুব খুশি হলেন, তবু তিনি বললেন তুই আবার আসতে গেলি কেন, নানা আমাকে আদর করে তুই বলে, আমি ছোটবেলায় নানাকে তুমি করে বলতাম এখন তাকে আপনি করে বলি। আমি নানার কথার উত্তরে বললাম নানা ভাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। খানিক বাদে একজন নার্স এসে নানাকে ওষুধ খাইয়ে গেলেন, তিনি বললেন কাল নানাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। সন্ধ্যার আগে আগে বড় মামা যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, তারপর বললেন চল এবার যাই, কাল সকালে আবার আসিস। আমি বললাম চলুন মামা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই সম্পূর্ণ অনুচ্ছেদটি জুড়ে আরও বেশ কিছু শব্দ দেখতে পেলে, যে সকল শব্দগুলো আমরা পরিবর্তন করে তার সঠিক প্রয়োগ কী হবে সেটি আমরা এখানে লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে ব্যক্তির মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়ার সঠিক প্রয়োগ তোমরা করবে। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের মূল বইতে এই যে অনুশীলনীটি দেওয়া ছিল এই অনুশীলনীটি থেকে তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পৃষ্ঠায়, যেখানে আমরা আরও একটি কাজ দেখতে পাবো, সেই কাজটিও আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।